WB স্কেম টেক চ্যানেলের আরও একটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ আপনাদের সকলকেই। তো দেখুন, রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার মিলে বিভিন্ন প্রকল্প শুরু করছে। প্রায় 69টি প্রকল্প আমাদের এই পশ্চিমবঙ্গ রাজ্যের, অর্থাৎ সোশ্যাল সিকিউরিটি স্কিমের প্রায় ওয়ার্ল্ডের এক নম্বর আমাদের এই রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গ। এই সোশ্যাল সিকিউরিটি স্কিমের এক নম্বরই আমাদের যে পশ্চিমবঙ্গে রয়েছে, এখানে বিভিন্ন বিশেষত্ব রয়েছে। কারণ 69টি প্রকল্প একটি রাজ্যে চলা, এটা কিন্তু সব থেকে বড়সড় ব্যাপার। তো দেখুন, ইতিমধ্যেই প্রত্যেক ছাত্রছাত্রী থেকে শুরু করে কৃষক থেকে শুরু করে বিভিন্ন প্রজাতির মানুষকে কেন্দ্রীয় সরকার থেকে রাজ্য সরকার সকলেই কিন্তু অর্থ প্রদান করে থাকে। তো এবার আমাদের মুখ্যমন্ত্রী তথা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার অনুপ্রেরণায় একটি নতুন প্রকল্প, যে প্রকল্পের মাধ্যমে আপনি পেয়ে যাবেন প্রত্যেক মাসে 800 টাকা করে। এই প্রকল্পের নাম কি এবং প্রকল্পটি কাদের জন্য, যোগ্যতা কি রয়েছে এবং কোথায় আবেদন করবেন, কী কী ডকুমেন্টস লাগবে, সমস্তটা আজকের ভিডিওতে আপনাদেরকে ডিটেলসে জানানো হবে। দেখুন, রাজ্য সরকার বিভিন্ন স্কলারশিপ দিয়ে থাকে বা বৃত্তি দিয়ে থাকে পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের। সেটা আপনার প্রত্যেক ছাত্রছাত্রী ক্লাস 1 থেকে নিয়ে কিন্তু শেষ পর্যন্ত যারাই পড়াশোনা করে, এবং বিভিন্ন নয়া নয়া প্রকল্প কিন্তু চলে আসছে আমাদের রাজ্যের। তো ইতিমধ্যে 800 টাকা প্রত্যেক মাসে দেওয়ার কী নতুন প্রকল্প রয়েছে আজকের ভিডিওতে আপনাদেরকে ডিটেলসে জানানো হবে। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক করুন, চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বন্ধুদের সাথে এরকম লেটেস্ট আপডেট পাওয়ার জন্য বন্ধুদের সাথে ভিডিওটি আপনারা শেয়ার করুন। তো দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ রাজ্যের জন্য বিভিন্ন যে প্রকল্প শুরু করছে, মহিলা থেকে শুরু করে যে সমস্ত ছাত্রছাত্রী রয়েছে সকলেরই কিন্তু নতুন নতুন স্কলারশিপ শুরু করছে। তো চলুন প্রথমেই সেই স্কলারশিপের ব্যাপারে আজকে আমরা ডিটেলসে আলোচনা করে নিচ্ছি, যে কী সেই প্রকল্প, আপনারা কত টাকা পাবেন সেই প্রকল্পের মাধ্যমে, এবং কোন সমস্ত আবেদনকারীরা এই প্রকল্পে আবেদন করতে পারবেন, সমস্তটাই আজকের ভিডিওতে জানিয়ে দিচ্ছি। তো চলুন তাহলে প্রথমে আমি আপনাদের সামনে উপস্থাপন করছি আর্টিকেলটি। তো অন স্ক্রিনে দেখা যাক সে আর্টিকেলে কী কী বলা হয়েছে। দুয়ারে সরকার মেধাশ্রী, এই প্রকল্পের নাম হচ্ছে মেধাশ্রী স্কলারশিপ। দুয়ারে সরকার ক্যাম্পে মেধাশ্রীতে আবেদনের সুযোগ, কত টাকা স্কলারশিপ পাওয়া যাবে, পড়ুয়ারা কত টাকা পাবেন, আজকের ভিডিওতেও ডিটেলসে জানিয়ে দিচ্ছি। রাজ্যের ছাত্রছাত্রীদের জন্য চালু কন্যাশ্রী প্রকল্প বিশ্বের সমাদৃত, এরই সঙ্গে ছাত্রছাত্রীদের আর্থিক সুবিধা এবং বিশেষ স্কলারশিপ দেওয়ার জন্য চালু করা হয়েছে ঐক্যশ্রী, শিক্ষাশ্রী, স্বামী বিবেকানন্দ স্কলারশিপের মতো প্রকল্পগুলিও। এবার দুয়ারে সরকার ক্যাম্পে নতুন সংযোজিত মেধাশ্রী প্রকল্প। পিছিয়ে পড়া শ্রেণী বা ওবিসি জাতির পড়ুয়াদের জন্য এ প্রকল্প চালু করেছে রাজ্য সরকার। মেধাশ্রী প্রকল্প কি? মেধাশ্রী স্কলারশিপ পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর শ্রেণী কল্যাণ বিভাগের অন্তর্গত একটি প্রকল্প। প্রকল্পের মূল উদ্দেশ্য হলো ওবিসি সম্প্রদায়ের পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পড়ুয়াদের উৎসাহ দেওয়া। এতে পড়ুয়াদের আর্থিক সাহায্য করা হয়, এর ফলে তাদের স্কুল ছাড়ার প্রবণতা কমবে। মেধাশ্রী স্কলারশিপের পরিমাণ কত? তো এর আগে আমি জানিয়ে রাখি আপনাদেরকে, এ প্রকল্প বিশেষত্ব হচ্ছে এটি শুধুমাত্র ওবিসি ক্যাটাগরি সম্প্রদায়ের জন্যই, পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর পড়ুয়াদের উৎসাহ দেওয়ার জন্যই এ প্রকল্পের উদ্দেশ্য। কত টাকা মিলবে এ প্রকল্প থেকে? মেধাশ্রী স্কলারশিপের মাধ্যমে পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ওবিসি জাতির পড়ুয়াদের বছরে 800 টাকা দেওয়া হবে। যেটা এখানে মাসে হবে সেটা কিন্তু বছরে লেখা দেওয়া হয়েছে, 800 টাকা করে কিন্তু দেওয়া হবে প্রত্যেক মাসে। এই স্কলারশিপ দেওয়া হবে রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে। তবে একটি ক্লাসে একবারেই এই স্কলারশিপ দেওয়া হবে। কোনো পড়ুয়া যদি কোনো ক্লাসে একবারের বেশি থাকে তাহলে সেক্ষেত্রে তাকে স্কলারশিপ দেওয়া হবে না, পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হলে ফের মিলবে স্কলারশিপ। মেধাশ্রী স্কলারশিপের যোগ্যতা। মেধাশ্রী স্কলারশিপের আবেদন করার জন্য পড়ুয়াকে ওবিসি অন্তর্ভুক্ত হতে হবে। আবেদনকারী পড়ুয়াকে রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে। তাকে অবশ্যই সরকারি বা সরকারি অনুমোদন এবং অনুমোদন প্রাপ্ত স্কুলের পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর পড়ুয়া হতে হবে। আবেদনকারীর পারিবারিক বার্ষিক আয় 2,50,000 টাকার কম হতে হবে। তবে কেউ যদি অন্য কোনো সরকারি বা বেসরকারি স্কলারশিপ পায় তাহলে সে মেধাশ্রী প্রকল্পের জন্য আবেদন করতে পারবে না। মেধাশ্রী স্কলারশিপের আবেদন করবেন কিভাবে? বর্তমানে শুধুমাত্র দুয়ারে সরকার কর্মসূচির মাধ্যমে মেধাশ্রী প্রকল্পের অর্থাৎ স্কলারশিপের আবেদন করা যাচ্ছে।
তাই এখন দুয়ারে সরকার ক্যাম্প গিয়ে এই প্রকল্পের ফর্ম নিয়ে সঠিকভাবে ফিল আপ করে প্রয়োজনীয় নথির সঙ্গে জমা দিতেই হবে। আগামী 30 এপ্রিল পর্যন্ত চলবে এইবারে দুয়ারে সরকার, যেটা ইতিমধ্যে শেষ হয়ে গেছে। কী কী নথি লাগবে? আবেদনকারী বা তার বাবা মায়ের ওবিসি কাস্ট সার্টিফিকেট কপি অবশ্যই দিতে হবে। সেই সঙ্গে দিতে হবে আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্ট, পাসবইয়ের প্রথম পাতা, ইনকাম সার্টিফিকেট এবং আধার কার্ডের ফটোকপি দিতে হবে। এইগুলো কিন্তু লাগবে, সাথে বৈধ একটি নতুন মোবাইল নাম্বার লাগবে। এই ছিল এই মেধাশ্রী প্রকল্পের খুঁটিনাটি ব্যাপার, কারণ এই মেধাশ্রী প্রকল্প কিন্তু সকলের জন্য না। ক্লাস পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত যে সমস্ত পড়ুয়ারা আছে, সেই সমস্ত পড়ুয়ারা যারা ওবিসি ক্যাটাগরির সম্প্রদায় রয়েছেন, তারাই শুধুমাত্র এই প্রকল্পে আবেদন করতে পারবেন। এবং প্রত্যেক মাসে কিন্তু 800 টাকা করে রাজ্য যে তহবিল রয়েছে সেই তহবিল থেকে কিন্তু দেওয়া হবে। ইতিমধ্যেই এটি পুরো নবান্ন থেকে খবর বেরিয়ে এসেছে, এটি প্রকল্প শুরু হয়ে গেছে এবং সকলে আবেদনও করে নিয়েছেন। যদি আপনার আবেদন করতে চান, সামনে যে দুয়ারে সরকার কর্মসূচি আসছে সেই কর্মসূচি থেকে আবেদন করতে পারেন। তো সমস্ত আজকের ভিডিওতে আলোচনা করলাম, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম লেটেস্ট আর ইনফরমেটিভ আপডেট পাওয়ার জন্য পাশের বেল আইকনটিতে ক্লিক করে অল অপশন অন করতে ভুলবেন না, প্রত্যেক ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। বন্ধুদের সাথে ভিডিওটি বেশি করে শেয়ার করুন। আজকের আপডেট এ পর্যন্ত, দেখা হবে নেক্সট আপডেট। থ্যাংক ইউ।